আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আই এম সরি, আরকান নিউজ এজেন্সির তরফতি আজ 13 তারিখ জুন 2019 বিশ্ববারর খবর আরকান টুডে। খবর সুরখি, গাইনসংত নাবালেগ মেলা হওয়া একজনরে মারি ফেলাইয়ে বলাৎকার করি। বাংলাদেশে শুরু করছে নয়া আমল। রোহিঙ্গা আদমশদরীর বুট থাইল্যান্ডত অজ্জিদে ইয়ানর আসামি আছে মালয়েশিয়াত। আমেরিকান পার্লিমেন্ট মেম্বারকলে আরমত্তা চিহ্ন দিয়ে বর্মার মিলিটারির ওরে পাবন্দীর কারওয়াই। বর্মায়ে আদমাবাজি হই মানচন নাম জাহের করতে ইয়ানর চিন্তা জাহের গুজে বেগর খেমত। খবর তফসিল, মংডর উত্তরে গাইনসংত নাবালেগ মেলা হওয়া একজন হাজিনা চলতুয়াইত গিয়ে দে ইন্তি ওয়াপেস গড়ত নোয়াইয়ে দে এতলা পরিবার দে ফাজ্জা কলে মিলি তুয়াইয়ে তুয়াইনা ভাই ওয়াপেস আই গিয়ে গই ইতারা হার জাগা মাঝে তুয়াইয়ে। লেকিন গেল্লা হাল্লা বেন্যা মানছে কবরস্থানত তুয়াই ফাইয়ে জেরে ইয়ার আগে মানছে তুয়াইয়ে। নাবালেগ মেলা হওয়া ইবা চলতুয়াইত গিয়ে দে ইয়া ফারা মাঝে হেফাজতি লস্কর হদুন গস্ত ফারা দ্বিতীয় গিয়ে দে আছে তুয়াইয়ে দে। এ জাগাত নাভাই আরেকদিন বেন্যা সরে এই জাগাত তুয়াই ফানত মেলা ভরে আরেক জাগাত মারি কবরস্থানত আনি রাখি দিয়ে দে জ্ঞান সাবিত। মেলা ভর বেজান লাশত বলাৎকার গুজে দে নিশানো ফাগিয়ে আর মংডর ডাক্তারখানত খুফিয়া তৌরত পোস্টমর্টম গড়া গিয়ে আর হেফাজতি লস্কর কলর গড়ে আন্দাসা গড়া যান। রোহিঙ্গার মামলারে লই গেল্লে হাল্লা একদিনে বাংলাদেশের ওয়াজারা রাজধানী ঢাকার মাঝে ঢর গড়ি খবরই ইজলাস করছে। রোহিঙ্গা ওয়তন ওয়াপসির মামলাত বাংলাদেশের অসন হামিশা মিলিয়ে আমল গরিবাল্লা তৈয়ার আছে বর্মার এদাহতি একদিনে এক দিল্লার দরে ফেরকবাজি গড়দ্দে। আর কান উত্তর ঢাকা তাদার বৃত্ত যাদে বিদেশিতে নামিন দেওয়া কলরে আর মিডিয়া কলরে সাশ্বত ফারাতি গমাসে দে দিয়ান ফারাত মাতাইনি যাই দাহা দে বলি বাংলাদেশের বিদেশ ওজির ডক্টর এ কে আব্দুল মোমেনে হুকুমতর মেহমান খানার মাঝে বিদেশের নামিন্দাক কলরে হইয়ে একদাহতি খবরের ইজলাস গড়ি আর দাহত ইউএনর মরকসত আছে দে বাংলাদেশের নামিন্দাইয়ে ইউএন মেম্বার দেশ সতর ওরের নামিন্দাক কলরে দাওয়াত দি রোহিঙ্গার মামলারে দরি হালগুড়ি ফেলাই পাল্লা মুতালিবা গুজি। ইন্দিলা ইউএনর বাবতে আমেরিকার নামিন্দাতে অন্য তাকতওয়ার দেশকলর নামিন্দাক কললই জন জন মুলাকাত গড়ি রোহিঙ্গার মামলা দরাদরি গড়ি হালগুড়ি বাংলাদেশে দরগুড়িতিয়াই আমল গড়তে দেখা গিয়ে সিনাল লইয় আয়োধ্যে মাসত রাজ্যবজির নিজে যাই রোহিঙ্গার মামলার হতা হই কামিয়াব ওইবার উম্মিদ রাখের জিন বর্মার হুকুমতরে এতরাজ গড়ি বাদে জাহের গুজি। থাইল্যান্ডের সাতুন শহরত ফাত্তরত লাহা মাজ্জে গুজে আদমশদরীর বুট ইয়ানতে 100-র ওরে মানুষ শহরত উড়ি জাগি ভেজে বাকি 5-র 60 জন ধরা থুজে দে। বুড়র সেরাং জিবা আছে ইবা বর্মা সিং কোম বুটইয়ে দে ইয়ান আখ্যাফর নেভি ডর বাই কমির বুট দে ইয়ান সাবিত হইয়ে জিবা বর্মার আখরি ডৈন ডাকর শহর কতঙ্গত থাকে ইবার বুট আর কানত গলতে নিলতে হন মানা নাই। ইতারা লই মিলিয়ে হামগর দে ইবা মংডত দৈনে মেরুল্লার মানুষ হামিদ খদে ইবা জিবা এহন মালয়েশিয়াত তাকে ইবার ফুয়াতি আন্দাঙর সানাউল্লাহ দে সাহতিয়কল সামিল আছে। 2015 মাঝে পুরা দুনিয়াত মশুর হইয়ে দে বুড়র মানুষ কই এই বক্তত জিয়ান ধর বুট দাহা গিয়ে ইয়ান মালয়েশিয়া তাকে দে হামিদ তারার আদম সদরীর বুট দে ইয়ান খবরত আছে জিবারে এখন মালয়েশিয়ার হুকুমতে তুয়াদে এরে সামিল আছে। আদম সদরী খতম করি বললা মালয়েশিয়ার হুকুমতে ইয়ার আগে এলান গজ্জি দিয়ে আছে। রোহিঙ্গার ওরে জেনোসাইড গুজে দে ইয়ানোল্লা জিম্মা আছে দে মিলিটারির ওরে পাবন্দি লাগাই বললা আমেরিকান বিদেশের বাবতে হজ কমিটির চেয়ারম্যান পার্লিমেন্ট মেম্বার ইলিয়াট এল এঞ্জেল দে বিদেশের বাবতে আর এশিয়া প্যাসিফিকের বাবতে হজ কমিটির পুরান চেয়ারম্যান স্টিভ চেবটে আহাম কানুনরে আরমাত্তা চিহ্ন গড়া দিয়ে মিলিটারি হুসুরি কারওয়াই অ্যাক্ট HR 3190 জিবা পার্লিমেন্ট ফাইসলা গুজে ইবামজিন যেতদিন বর্মাইয়ে হালগুড়ি বরাবর নগরে আমেরিকা
সত্ত্বে হাতিয়ারি মিলিটারি মদতর ঘরে পাবন্দী থাকিব। রিপোর্ট মজিন ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি ওয়ার ক্রাইম জেনোসাইটর জিকির গরাগিয়ে জিনাল্লা তিজারত দেশত গলিবার ইজাজতি ভিসা দে মালি মদতর পাবন্দী লাগাইবার আইন আর মাতাই ইয়াদ করাই দিয়ে দে আর লারাইর হসুরমন মুজরিমকলর চুরুর মুকাদ্দিমাল্লা তেহকিকর হতাইও লিখে। বর্মার হুকুমতর তরফতি হদুন মঞ্চর নাম আদমাবাজি গড়িয়া হই নদ মঞ্চর নাম লই ইলজাম দিবাল্লা কুশিশ গড়ের আর জেদুন মঞ্চর নাম আগে জাহের গড়া গিয়ে এরিও ব্যাকুন হসুরি সারা গুড়া বুড়া মরত মিয়ালাভাইন কলর নাম দিয়া গিয়ে জিন মনের ইচ্ছা মজিন জাহের গজিয়ে ইনর ওরে বেশি মানুষ চিন্তা করে জিনর বাবতে সাইফুল আরকানিয়ে পেশ গরিব পেশে খেদমত। এই বিজেগান আরার বিজেগান কেন ওদ বাজে কা বর্মে দারার হরাম মানি বিড়ে হর তার কেন তো দুনিয়ারি বিজে দিয়া বাজে কা আরে এই বিজেগান কেন ওদ বাজে কা এ বর্মারে বল দিয়া রে আর মুদুলুম রোহাঙ্গারে দুলুম গরি বলা বলে ইন হরাম মানুষ হেন কই আরে ইনকার করি বলে তো এখন আর তো যদি লম্বা টাইম যদি কেমন মা দিন দি গুদা অর্ধ তো গিলে দুনিয়ার মানুষ তো না আর দেনে পারে হেনে দুনিয়া মা দত্ত দত্তর বড় বড় ডমর কল আস হিতার আত্ম না আর দেনে পারে হেনে আর হক কান আর দিয়া আর ফসাই দাও আর যদি ফসা না অর্ধ তো গিলে তোমার আর রে কেমন মা আর লম্বা টাইম গুদর অত্যন আর রে ওনারা অনেক কান মা মারি ফেলান ভেতরে আর হ্যাঁ দিকি দে আর তো আর অনেক কথা রাস্তা নাই। আচ্ছা জি অন্ধারে যেতে রে বাংলাদেশের মুজুর মুসাফির কেমন হারা মানুষের হর বাংলাদেশে অনার দেশে অনার ফসা দিব লাগে বহুত মেহনত করে দেশ বিদেশ দুনিয়া গড়া দৌড়েরও তো বর্মায় তো অনার লুজে পাল্লাই রাজি নাই এখন তলি আনে কি করিবা তো বর্মায় রাজি না তারেন কলে আর তো এড়ে দুনিয়ায় যদি আর বিচার করি না তো দেখলে আর তো এড়ে মরিদ হর দিয়ে দূরে আর তো অনেক কথা রাস্তা নাই আর দেয় পাল্লা। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খাদ্য বাংলাদেশ সরকারকে রোহিঙ্গাকে মানবিক সাহায্য দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। পঁচিশে অগস্ট 2017 মধ্যে যে রোহিঙ্গাকে নিজের দেশের হকুমতে গেলে যিনি সাসু জেনাবারি যারা বাংলাদেশের মুসলিম রোহিঙ্গা কেমন আয় তত্যা সারা লইয়ে যারা চাইলে তো আসতে দাদা যায় এই রোহিঙ্গা মুসলিম সকল কেমন তো তকলিফ জাহির করে যাদের রোহিঙ্গা কমরে তার দেশে তা লইয়া বলে বাংলাদেশের হকুমতে বর্মারে হইয়ে হ্যাঁ রোহিঙ্গা কমরে তার দেশে তারা হকুমতে নড়ি যাব লা বলি ওরে রোহিঙ্গা অতি নাক মিলে রোহিঙ্গা কল বেকির হারা মানুষ তারা না দেশে আইনে বাজুম হ্যাঁ দিলা রোহিঙ্গা কমবেলে আর রোহিঙ্গা কমবেলে দূরের দুনিয়ার কমিউনিটি তরফ তো যেটা বর্মার সাফকল দিয়ে দিয়ে আনলা বলি রে রোহিঙ্গা কমরে ওয়াতন সারা করে পেলা বলে রে বর্মার প্ল্যান ইন বলি রে কেমন রোহিঙ্গা বলে আর হয়তো হবে সাথে প্রতিদিন যেটা রোহিঙ্গা বর্মা কান্ট্রির মধ্যে আনলে রোহিঙ্গা মাই বান্ধব র্যাপ করে আনলে তার জিনিস করে আজ এখন গুড সিচুয়েশন ন বর্মা কান্ট্রি ওদিকে আনার মধ্যে হ্যাঁ দিলা রোহিঙ্গা কলার বলে স্যার দুনিয়ার তরফ তো আর রেপার্টিশন করে পেলা স্যার লেকিন আর রেপার্টিশন হয়ে পেলা সাই যে না তো প্যাটার্নস মে ম্যান এঙ্গেন ড রোহিঙ্গা টেরেন্স হারিলা ফলে ইয়ে না ফিরে লড়া দেশে না যাবে গেলে সাই হেলা কেমন তো রোহিঙ্গা কল হয়ে পেলা স্যার। আরকান নিউজরে তবজ্জ দি ধ্যান দিও দে ইয়ান আল্লাহ শুক্রিয়া।